প্রম লাইফস্টাইলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি রান্না করব মাছের মাথা। তো মাছের মাথাটা ভেজে নিয়েছি, এবার কড়াইতে তেল দিয়ে আমি এখানে গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা সব ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা দিয়ে দিয়েছি, এবার ফোড়নটা একটু হালকা লাল লাল করে নেব নাড়াচাড়া করে। তো এখানে ফোড়নটা একটু লাল হতে দেব। এরপরে এখানে আমি দুখানা পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, এরপর আমি এটা দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। নুনটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে, এবার এটাকে হালকা লাল লাল হতে দেব, ভাজা হতে দেব। তো পেঁয়াজটা ভাজা হচ্ছে, তো হালকা লাল লাল হয়ে এসেছে পেঁয়াজটা, আট্টুখানি আট্টু ভাজবো। এরপর এখানে আদা, রসুন, শুকনো লঙ্কা, জিরে একসঙ্গে সব পেস্ট করে নিয়েছি, এবার ওই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে কষাতে হবে, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়বে ভালো করে কষিয়ে নেব। এরপর আলুগুলো দিয়ে দিলাম, এরপর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর আবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আমাদের তেলটা অনেকটাই ছেড়ে এসেছে, কষানোটাও প্রায় হয়ে এসছে, এবার এর মধ্যে জল দিয়ে দেবো পরিমাণ মতন। তো জল দিয়ে দিয়েছি, এবার এটা আলুটা সিদ্ধ হবে এবং জলটা ফুটবে। তো জলটাও ফুটে এসছে, আলুটাও প্রায় সিদ্ধ হয়ে এসছে। এরপর আমি এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা গুঁড়োটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব। এরপর মাথাটা দিয়ে এবার ভালো করে ফুটবে, মাথাটা থেকে মাথাটার মধ্যে সব তেল ঝাল ঢুকবে। তো এবার এটা হচ্ছে, তো এটাও হয়ে এসেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং পাশে থাকবেন।